بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي الأمين صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام ঐতিহাসিক সিলেট জেলার সন্নিকটস্থ পশ্চিমবাগ দক্ষিণ সুরমা শ্রীরামপুর তালিমুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক কনফারেন্স 2013 এই অনুষ্ঠানের উপস্থিত ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ জ্ঞান পিপাসু সত্যের সন্ধানী মুসলিম ভ্রাতৃমণ্ডলী সকলকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র দরবারে কায়মনুবাক্ষে প্রার্থনা নিবেদন করছি আল্লাহ তুমি আমাদের এই কনফারেন্সকে কেবলমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে গ্রহণ করে নাও এবং আমাদের জবান দিয়ে কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু তথ্য উপাত্ত পেশ করার সুযোগ দাও তৌফিক দাও এবং আমরা যারা শ্রোতা হিসাবে এসেছি আমাদের সকলকে সত্য উপলব্ধি করার জানার বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দাও আমি সম্মানিত শ্রোতৃমণ্ডলী আমরা মুসলিম মাত্রই এই কথা জানি যে মহান আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং এই দলিলটাও আমাদের সকলেরই জানা আছে সূরা আয-যারিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
জিন ও ইনসান এই দুই শ্রেণীর সৃষ্টি, যাদের সৃষ্টির উদ্দেশ্যটাই হচ্ছে কেবল তারা মহান আল্লাহর ইবাদত করবে। এক্ষণে ইবাদত কাকে বলে? যদি বলি ইবাদত মানে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, যদি বলি ইবাদত মানে রমাদান মুবারকে সিয়াম পালন করা, যদি বলি ইবাদত মানে হজ করা, যাকাত দেওয়া, যদি বলি ইবাদত মানে মসজিদ নির্মাণ করা, মসজিদের যত্ন নেওয়া, যদি বলি ইবাদত মানে এ ধরনের সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা, যদি বলি ইবাদত মানে কিছু জিকির ও আজকারের সমাবেশ করা, যদি বলি ইবাদত মানে দোয়া ও খতম নামে প্রচলিত কিছু আনুষ্ঠানিকতা পালন করা, তাহলে এই কয়টি কাজ করতে একজন মানুষের কত সময় লাগে? অথচ আমাদের জীবন একটা সুদীর্ঘ পরিক্রমা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার এই উম্মতের হায়াত জীবন হবে ষাট ও সত্তরের মধ্যে, অল্প সংখ্যক তার ব্যত্যয় ঘটবে, এ নিয়মের ব্যতিক্রম হবে। তার অর্থ হল কম কিছু মানুষ পাওয়া যাবে যারা ষাটের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আবার কিছু মানুষ পাওয়া যাবে যারা সত্তরেরও বেশি হায়াত পাবেন, তবে গড় হায়াত ষাট ও সত্তরের মধ্যে। তাহলে আপনার এই সত্তর বৎসর জিন্দেগি, আশি বৎসর জিন্দেগি, শত বৎসর পূর্তি হলো আপনার, এই দীর্ঘ সময় আপনি কোথায় ব্যয় করবেন? যদি বলেন পাঁচ ওয়াক্ত সালাতই একমাত্র ইবাদত, তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আপনার যদি প্রতি ওয়াক্তে আপনি যদি আধা ঘন্টা করে সময় নেন, তাহলে পাঁচ ওয়াক্তে আড়াই ঘন্টা সময় যাবে, বাকি সময়টা কোথায় যাবে? আসলে আমরা অনেকেই জানি না যে ইবাদতটা কি। না জানার কারণে কতিপয় আনুষ্ঠানিকতার মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখেছি ইসলামকে, অথচ ইসলাম এই সীমাবদ্ধতার জন্য আসে নাই। ইসলাম এসেছে আপনার পুরো জিন্দেগিটাকে সুন্দর করে ঢেলে সাজাতে। ইসলাম এসেছে শান্তির বার্তা নিয়ে। সমাজে দাঙ্গা হবে না, ফাসাদ হবে না, খুন খারাপি হবে না, সন্ত্রাস হবে না, জিনা ব্যভিচার হবে না, সব রুখতে ইসলাম বিধিবিধান নিয়ে আপনার সামনে এসেছে। অথচ আমরা যথার্থরূপে ইসলামকে না বুঝার কারণে অনেকেই ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছি। সম্মানিত সুদী মণ্ডলী, আসুন ইবাদত কি। ইবাদত বান্দাহর কর্ম, বান্দার কাজ। আমরা হলাম আব্দ, দাস, গোলাম, আমরা হলাম সার্ভেন্ট, চাকর। কার চাকর? যার চাকর, যার গোলাম, তাকে বলা হয় মাবুদ। আব্দ আর মাবুদ, ইলাহ, রব, এই আব্দ রবের যে কাজগুলি সম্পাদন করবে, রবকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলি করবে, সেই কর্মই হলো ইবাদত, সেই কাজই হলো ইবাদত। আবিধানিক অর্থে ইবাদত
হচ্ছে আত-তাযাল্লুল ওয়াল খুশূউ, বিনয় নম্রতা প্রকাশ করা। আপনার মহান স্রষ্টা মহান মালিকের কাছে নিজেকে অত্যন্ত বিনয়ভাবে একান্ত হীন মনে করে তার দরবারে সারেন্ডার করাই হচ্ছে ইবাদত, তার কাছে বশ্যতা স্বীকার করাই হচ্ছে ইবাদত, তার কাছে নিজেকে সপুর্দ করার নামই হচ্ছে ইবাদত। আপনি বিনয়ী হবেন, একান্ত তারই দাস হিসাবে নিজেকে প্রকাশ করবেন, এর নাম হলো ইবাদত। এই ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন জ্ঞানীগণ বিভিন্ন রকম ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞায়ন করেছেন, কিন্তু ওই সকল সংজ্ঞার মধ্যে সবচেয়ে জামে চমৎকার সংজ্ঞা দিয়েছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন ইবাদত হচ্ছে, বলছেন ইবাদত ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ইয়ারযাহ মিন আল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। তিনি বলছেন ইবাদত বলতে ওই সমস্ত প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কর্মের নাম যা আল্লাহ তাবারক ও তাআলা পছন্দ করেন এবং সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন, এই সকল কথা এই সকল কর্ম সবই হচ্ছে ইবাদত। আল্লাহ তাবারক ও তাআলা আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আপনার পুরো জীবনটা পুরা জিন্দেগিটা পুরা হায়াতটা পুরা লাইফ আপনি হবেন দাস, আপনি হবেন গোলাম, আপনার দায়িত্ব হবে গোলামি করা। এক সেকেন্ডের জন্য চাকরির বাইরে আপনি যেতে পারবেন না, একটা মুহূর্তের জন্য আপনি গোলামির শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার কোনো উপায় আপনার নাই। এই গোলামি এই দাসত্ব এই অবুদিয়ত দুই ভাগে বিভক্ত, একটা এক প্রকারের গোলামি যেটা স্বভাবগত সকল সৃষ্টির জন্য আল্লাহ বাধ্য করে দিয়েছেন, বাধ্যতামূলকভাবে আপনাকে গোলামি করে যেতেই হবে, আপনি যত চিৎকার দেবেন যত গর্জন করবেন যত লাফিয়ে উঠবেন যত লম্পজম্প করবেন বলবেন আমি আল্লাহকে মানি না, আল্লাহর গোলামি আমি করতে পারবো না, কিন্তু আপনি আল্লাহর গোলামি থেকে বের হতে পারছেন না, আপনি বাউন্ড আপনি বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে প্রত্যেক সৃষ্টির এক একটা ফিতরত বা স্বভাব দিয়েছেন, এই স্বভাব অনুসরণের বাহিরে কেউ না। পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক যদি হয় সেও কিন্তু মুখ দিয়ে খায়, নাক দিয়ে নাসিকারন্ধ্র দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, মলদ্বার দিয়ে সে মল ত্যাগ করে, তার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার কোথায় চলে না, চলে মালিকের কোথায়, সে ইচ্ছা করলে এদিক সেদিক করতেও পারবে না, তাহলে সে কি বাধ্য নয়? সে বাধ্য। এই প্রকারের গোলামি হতে পৃথিবীর কোনো মানুষ কোনো সৃষ্টি মুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ ফরমিয়েছেন যে পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টি আল্লাহ বলছেন ইল্লা আতির রহমানি আবদা, প্রত্যেক সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায়
রহমানের দাসত্ব বরণ করে দয়াময় আল্লাহর গোলামিকে মেনে নিতে বাধ্য সে। আল্লাহ অন্যত্র বলেছেন, তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করছে? অথচ তিনি তো সেই আল্লাহ যার কাছে বৈশ্যতা স্বীকার করেছে, যার কাছে নতি স্বীকার করেছে, যার দাসত্বের শৃঙ্খল বেঁধে নিয়েছে গলায়, তাও আন ইচ্ছা করে, আও কারহা অনিচ্ছায়, ইচ্ছা অনিচ্ছায় মালিকের গোলামি বরণ করে নিতে হয়েছে। তাই এই প্রকারের দাসত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিয়েছে। আরেক প্রকারের দাসত্ব আপনি ধরেন, এই প্রকারের দাসত্বে যদি আমরা উদাহরণ দিই, আপনি যদি বলেন যে আপনার ঘরে একটা গাবি আছে, তাকেও ঘাস খাওয়ান, খৈল বসি খাওয়ান, সে দুধ দেয়। আপনার ঘরে আরেকটা ষাঁড় আছে, তাকেও আপনি ঘাস খাওয়ান, খড় খাওয়ান, খৈল বসি খাওয়ান, সে কি দুধ দেবে? সে দেবে না। আচ্ছা, ওর দুগ্ধ নালী আছে, আপনি সেখানে টানেন তো দুধ পান কিনা? যদি বলেন আমার টাকা দিয়ে আমি কিনেছি, আমি খৈল খাওয়াই, আমি বসি খাওয়াই, আমি ঘাস খাওয়াই, দুধ দিবি না কেন? আপনি যদি দুধের বাটি পাত্র নিয়ে সেই ষাঁড়ের কাছে, বলদের কাছে দুধ দুয়াইতে যান, তাহলে আপনাকে বলবে যে আপনি আস্ত বলদ, আমি তো যেই বলদ তার চেয়ে বড় বলদ আপনি, কারণ আপনি হয়তো উনিশ বিশ করতে পারেন, কিন্তু আমি আমার মালিককে চিনতে ভুল করি না, আমার মালিকের গোলামি আমি জন্ম থেকেই স্বীকার করেছি, মরণ পর্যন্ত সে গোলামি আমি বরণ করেই যাব, চুল পরিমাণ পিস্পা হব না। বনি আদম তোকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছিল, তারপরেও তোর হুশ হয় নাই, তুই আমার কাছে নিয়মের খেলাফ পাত্র নিয়ে আসছিস, প্রয়োজনে আপনাকে তার পিছনের পা দুটি উঠাইয়া একেবারে কপাল বা নাক বরাবর দুই একটা ঠুস করে মেরে দিয়ে বলবে যা ব্যাকল কোথাকার। কথা ঠিক না বেঠিক? বলেন কথা ঠিক না বেঠিক? ওই গোলামি কিন্তু তারা বাধ্য। আচ্ছা বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেন নাই, চাঁদকে সৃষ্টি করেন নাই, সেগুলি কি তার নিজ পথে চলছে না? আরে আপনার কথাই আপনি বলেন না কেন, আপনার দেহ নিয়ে আপনি রিসার্চ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আজকে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে, রিমোট কন্ট্রোল, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে, আদমের আগে তো কেউ ছিল না, ছিল আদমই তো প্রথম মানুষ। এই যে আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, সে সময় তো আদমের মধ্যে আল্লাহ রিমোট ফিট করে দিয়েছেন, আপনি কি টের পেয়েছেন? বেয়াদবি মাফ করবেন, আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো গাড়ি সামনে নিতে গেলে পিছে নিতে গেলে চালাইতে হয়, তাই না? স্টার্ট করতে হয়, গিয়ারে ফেলতে হয়, তারপর পিক আপ, তারপর সামনে আগাবে, আর না হয় ব্রেক গিয়ার দিয়ে পিছায় নেবে, না হয় এটা ধাক্কা দেবে, এমনি তো নড়বে না, নড়বে? আপনি দাঁড়িয়ে আছেন অথচ আপনি সামনে আগাচ্ছেন, আপনি পিছনে যাচ্ছেন, আপনি ডানে যাচ্ছেন, আপনি বামে যাচ্ছেন, উপর দিকে তাকাচ্ছেন, নিচের দিকে তাকাচ্ছেন, কোন ইঞ্জিন স্টার্ট করেছেন আপনি? ভাবছেন কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার হার্টে একটা রিমোট বসাই দিয়েছে, তার নাম হলো কলব, তার নাম হলো দিল, তার নাম হলো আত্মা। ওই যখন সিগনাল দেয় তখন ব্রেনের কোষগুলি কাজ করা শুরু করে অটোমেটিক, না হলে ব্রেন কিন্তু কাজ করবে না, এখান থেকে সিগনাল পাবে। আচ্ছা বলুন তো, মনে কিছু নেবেন না, আপনার
দেহের নিম্নাংশে দুটি পথ আছে, সে পথে কোনো তালা নাই, কোনো রশি দিয়ে, কোনো জিআই তার দিয়ে বাঁধা না। আছে না এমন দুটা পথ? খোলা পথ আছে, খোলা পথ দিয়ে তো সবসময় পানি পড়ার কথা, সবসময় কি পড়ে? পড়ে না। তাহলে আপনার ওখানে একটা রিমোট সৃষ্টি করে আল্লাহ দিয়েছেন, ওই রিমোটটাই যখন সিগন্যাল দেবে তখন পড়বে, আবার যখন ও বলবে স্টপ করে দাও স্টপ হয়ে যাবে। প্রাকৃতিক বিধান মানতে আপনি বাধ্য। ওটা কে করেছেন? আল্লাহ। তিনি হলেন ইলাহ, তিনি হলেন মাহবুব। আরেক প্রকার দাসত্ব হল, আরেক প্রকার উবুদিয়ত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও ইনসানকে পরীক্ষা করার জন্য স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা শক্তির স্বাধীনতা। ওই স্বাধীনতা দিয়ে আল্লাহ বলছেন আমি কিছু নিয়ম কানুন তোমাদের বলে দিলাম, এইগুলি তোমরা ইচ্ছা করলে মানতে পারো, ইচ্ছা করলে নাও মানতে পারো। যদি মানো তো তোমরা আমার নিকটে থাকবে, তোমাদের উপরে আমার শান্তি অবারিত থাকবে, আমি তোমাদের জন্য আতিথেয়তার ব্যবস্থা করব, জান্নাত তোমাদের জন্য দেব। যদি না মানো তাহলে তোমাদের জন্য সেখানে আমি এই না মানার অপরাধে কি শাস্তি আছে সেটাও আমি ব্যবস্থা করে রেখেছি। এই প্রকারের যে অবুদিয়ত দাসত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই দাসত্ব পালনের জন্য ডাক দিয়েছে, স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতাকে যদি যথার্থ কাজে আমরা বের করতে পারি তাহলে আমরা সফল কাম হব, আর যদি স্বাধীনতাটা লাগামহীন হয়ে যায় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আসুন, ইবাদত বলতেছিলাম, যখন আমরা এসে যাব শরীয়তের ভিতরে তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করার নাম হলো ইবাদত, যা ছাড়তে বলেছেন তা ছাড়ার নাম হলো ইবাদত। আপনার পুরো জীবনটা হবে ইবাদত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে একজন মুমিনের জীবনটা বড়ই আশ্চর্যের, বড়ই আশ্চর্যের। মুমিনের জীবনে ব্যর্থতা বলতে কিছু নাই। আমাদের দেশে আপনার এই লাউ, পানি লাউ আছে না, আমাদের দেশে কদু বলে, তাই না? এটা এই তরকারি খাবেন, এটার চিকন চামড়া যেটা বাহিরের যে খোসা, এটা আপনি চিকন করে পলে তরকারি খেতে পারেন, আপনার কোনোটাই ফেলান যাবে না। ঠিক একজন মুমিনের জীবনটা এইরকম যে আপনার জীবনে কিছু ফেলার নেই, কিছু হারাবার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আসাবাহু, তাকে যদি পেয়ে বসে কোনো সুসংবাদ, ভালো জিনিস, একজন মুমিনের কাছে একটা ভালো একটা সংবাদ আসলো, সে কি করে? বলে আলহামদুলিল্লাহ, খুশি হয়, সে আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে সে আরো বেশি লাভবান হয়। আর যদি তাকে কোনো বিপদ পেয়ে বসে, কোনো মুসিবত তার উপরে ঝেঁকে আসে, সে যদি ইমানদার হয় সে সবর করে, আর সবরের বিনিময়ে আল্লাহর কাছ থেকে আজর পেয়ে যায়, পারিতোষিক পেয়ে যায়, তাহলে তার হারাবার কিছু নাই। সুখেও সে ধন্য, দুঃখেও সে ধন্য, তার মালিকের কাছে সবই পাচ্ছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে এই পর্বটা শেষ করে চলে যাব, এবাদত আপনার কবুল হচ্ছে কি না একটু পরীক্ষা নিরীক্ষার জন্য যাচ্ছে। আসেন, আপনার ঘরে একজন চাকর থাকে, সে 24 ঘন্টাকে আপনার ডিউটি করে,
চব্বিশ ঘন্টা তো সে ডিউটি করে না, সে কিন্তু এক দু ঘন্টা, দুই ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা নয়, সর্বোচ্চ আট ঘন্টা ডিউটি করে, বাকি আট ঘন্টা ঘুমায়, ষোলো ঘন্টা কেন, আর বাকি আট ঘন্টা সে আড্ডা মারে, এদিকে ওদিকে হাঁটে, ঘুরে বেড়ায়। তাহলে আপনি কি আপনার ওই বেতনটা তিন ভাগে ভাগ করে, তিন হাজার টাকা বেতন, এখন আট ঘন্টা ডিউটি করেছে, তিন ভাগের এক ভাগে মাসে তাকে এক হাজার টাকা দেবেন আর বলবেন তোমার এক হাজার এই জন্য কর্তন করা হইল যে তুমি এই আট ঘন্টা ডিউটি করে নাই ঘুমাইয়েছিলা, আর আরও আট ঘন্টা তুমি বাজার হাটে ঘুরতে গেছিলা, বন্ধু বান্ধব সাথে আড্ডা দিয়েছো, রাস্তায় বসেছিলা, পার্কে গিয়েছিলা, গাড়ি চালাইছো, কিছু কাজ করেছো, সুতরাং আরও এক হাজার টাকা তোমার কর্তন করা হইল, কেবল ওয়ান থার্ড তোমাকে তোমার ডিউটির বিনিময়ে দেওয়া হলো, আপনি কি সেটা দেবেন? দেবেন না। কেন? যে সে আপনার সীমারেখায় আপনার বাড়িতে অবস্থান করতেছে, তাই তার ঘুমটাও চাকরি, তার খাওয়াটাও চাকরি, তার গোসলটাও চাকরি, তার কাজটাও চাকরি, তার আড্ডা মারাটাও চাকরি, কথা ঠিক না বেটি? আবার ওই চাকর যদি সে আপনার কাছ থেকে বলল চাচা আমি একটু বাড়িতে গেলাম, দুই দিন পরে চলে আসবো, সে আর পনেরো দিন আসে নাই, আপনি কি তাকে পুরা বেতন দেবেন? দেবেন না। কেন? সে অনুপস্থিত, আপনার সীমার বাইরে চলে গেছে। সুতরাং ওই আপনার বাসায় ঘুমাইলেও তার বেতন দিয়েছেন, এবার তার বাসায় গিয়ে ঘুমাইলে ওইটার আর বেতন আপনি দিচ্ছেন না, যেহেতু আপনার রেঞ্জের বাইরে চলে গেছে। একজন মান্দা যখন আল্লাহর হদুদ বা সীমারেখার ভিতরে থাকে, তার পুরো জিন্দেগিটাই ইবাদত হয়, পুরো সময়টাই ইবাদত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বান্দা যদি এশার সালাত জামাতে আদায় করে আর সে গিয়ে ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অর্ধরাত্রি জেগে থাকলে যে নেকি হয় সেটা লিখে দেন। আর যদি সে ফজরের সালাতে জামাতে শামিল হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হইয়া ওই বান্দার আমল নামায় পুরা রাত জেগে থাকলে যেই নেকি হয় সেই নেকি দান করে দেন। তাহলে পুরোটা ইবাদত হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি একজন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে, এটাকে তুচ্ছ মনে করিও না, ওটাও একটা সাদাকা, ওটাও নেকি। এমনকি আল্লাহর নবী বলেছেন বান্দা যদি তার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দেয়, এক দিলে সে দুই পাখি শিকার করে নেয়। এক লুকমা খাবার তুলে দিয়ে সে সহজেই স্ত্রীর ভালোবাসা নিয়ে নিল, মন জয় করে ফেললো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার আমল নামায় একটা সদকার নেকি লিখে দেবেন। আমার বাবা ভাইরা, আপনার পুরো জীবনটাই ইবাদত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার বলেছিলেন যে একজন তার স্বামী স্ত্রী যে তাদের দৈহিক মিলনটা করে সেটাও ইবাদত। সাহাবারা বললেন, কেউ কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াতি আহাদুনা, আমাদের কেউ কেউ আসে তার জৈবিক চাহিদা মেটাবার জন্য, সেটাও কি ইবাদত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন, শোনো, যে নুতফাটা, যে পানিটা যদি তার স্ত্রী না হইয়া বেগানা কোনো নারীর মধ্যে ফেলে দেয়, তাহলে কি তার উপরে পাপ বর্তায় না, তার উপরে গুণা বর্তায় না, তাকে শাস্তি দেওয়া হয় না, বিধান নাই? জি জি, তার উপরে গুণা বর্তায়। তাহলে সে যদি এটা যথা জায়গায় দেয় তাহলে কেন নাকি হবে না? পুরোটাই হলো ইবাদত। এজন্য এই ইবাদত যে আমরা করছি, যারা আমরা আজকে এই সেমিনারে উপস্থিত হয়েছি, এই আমরা সবাই কিন্তু ইবাদত করছি কমবেশ। আমাদের মধ্যে সমাজে দেখবেন কিছু লোক পাঁচক্ত সলাত আদায় করে জামাতে গিয়ে, কেউ আসে তিন অক্ত জামাতে পড়ে, দুই অক্ত ঘরে পড়ে, কেউ আসে শুধু সাপ্তাহিক মুসল্লি জুমার দিনে হাজির হয়। এমনও কোনো কোনো পোড়া কপালই পাবেন যে জুমাও পড়ে না, সে বছরে দুই ঈদের দিনে
সাইজাগুজা হাজির হয়, আছে না এরকম? কেউ আছেন আমরা হজ করি, জাকাত দিই, কম বেশ এবাদত করি। প্রশ্ন হলো এই এবাদতগুলি আল্লাহ কবুল করছেন কি করছেন না, আপনি কি জানেন? জানেন আপনি? আপনি জানেন না, কিন্তু আপনাকে তো জানতে হবে, না হইলে আপনি জীবনটা বেকার হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। আপনি শ্রম দিয়ে ফসল হইল না, লাভ হবে? আপনি মাছ মারতে গেলেন, মাছ রাখার জন্য খাঁচা নিয়ে গেলেন, যে খাঁচায় আপনি মাছ জাল বাইতেছেন আর মাছ ধরে ধরে মাছ রাখতেছেন, কিন্তু ওই খাঁচার তলা ছিদ্র নিজ দিয়ে ভাঙ্গা। আপনি যদি সারাদিন মাছও ধরেন আর উঠে আসার সময় বলেন আজকে এত মাছ ধরলাম, টান দিয়ে দেখবেন একটাও নাই, থাকবে? তাহলে আপনাকে ওই তলাটা আছে কি না খাঁচার যাচাই করতে হবে না? আপনি যে এবাদত করছেন সেই এবাদতটা আল্লাহ গ্রহণ করছে কি করছেন না, এটা যাচাই করার কিছু শর্ত শরাইত আছে। এইগুলি যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে আল্লাহ গ্রহণ করবেন আপনি আশা করতে পারেন। আর যদি শর্তগুলি আপনার ভিতরে না পাওয়া যায় তাহলে আপনি যতই চিল্লান না কেন আপনার এবাদত আল্লাহ গ্রহণ করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? একটা ছেলে আপনার এসএসসি পরীক্ষা দিল, তাকে জিজ্ঞেস করেন এই পরীক্ষা কেমন হয়েছে, কিরে নাতি পরীক্ষা কেমন হলো? দাদা বা নানা জিজ্ঞেস করেছে, নাতি তখন চোখ কচালে আর পিছন দিক দিয়ে হেঁটে যায়, কিরে কি হয়েছে বলিস না, পরীক্ষা কেমন হয়েছে? বলে না না আর বললো না, যদি ইংলিশ সেকেন্ড পেপারটা কোনো মতে যদি পাইরে পার মানে হয় তাহলে তাহলে তার অর্থ হলো কোনো মতে পাশ করতে পারি নাকি। আরেকটা আপনার নাতি ওকে জিজ্ঞাসা, কিরে দাদা তোর খবর কি, তোর খবর কি? বল দাদা আলহামদুলিল্লাহ খুব ভালো পরীক্ষা হয়েছে, আমার গণিতে যদি আমি 95 পেয়ে যাই তাহলে আমি ইনশাআল্লাহ আশা করছি যে এবার গোল্ডেন এ প্লাস পাবো। বলেন তো সে কেমন করে বলল, আর ওইটা কেমন করে বলতে পারলো না? তাহলে আপনাকেও আপনার এবাদতমণি পরীক্ষা, সেই পরীক্ষায় আপনি ভালো ফলাফল পাবেন না ব্যর্থ হবেন এটাও যাচাই করার জন্য আপনার কিছু তথ্য আছে, সেগুলি আপনাকে জানতে হবে। আসুন আমরা সেই দিকে এগিয়ে চলে যাই। আপনি এবাদত করবেন, আপনি সলাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত দেন, যা কিছু করবেন আপনি, এবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না এর জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলি বিচার করলেই বুঝতে পারবেন যে আপনার এবাদত গ্রহণযোগ্য হচ্ছে কি না। প্রথমে আসুন এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি কি, অর্থাৎ এবাদতের আগে কি কি করণীয় আছে। তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে আপনার ইমান ও আকীদা বিশুদ্ধ হওয়া। ইমান ও আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে আপনার কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেমন করে? আল্লাহর সাথে আপনার সম্পর্ক হলো ইমান, আকীদা সম্পর্কই স্থাপিত হয় নাই, কোনো গ্রন্থি কোনো চুক্তি আল্লাহর সাথে নাই, আপনার ওই ব্যবসায় আপনি সফলকাম হবেন না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে যে কিয়ামতের মাঠে যারা কাফের, যারা যাদের ইমান নাই, ইমানে ত্রুটি আছে, তাদের আমল তাদের কাজ দুনিয়াতে তারা কিছু ভালো কাজ করবে, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তাদের ওই আমলগুলি ওজনেই না নিয়ে সেগুলি ওই ধুনিত বালুকণা যেরকম উড়িয়ে দেওয়া হয় সেইভাবে উড়িয়ে দেওয়া হবে, ওর কোনো মূল্য হবে না। ইমান না থাকলে
আকীদা সঠিক না হইলে আমলের কোনো মূল্য নাই। আমি আপনাদেরকে আপনাদের জীবন থেকে উদাহরণ দিচ্ছি, আপনাদের জীবনে জানা আছে উদাহরণ। আপনারা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আবু তালেবের নাম শুনেন নাই? আবু তালেব ইসলামের জন্য যা করেছেন আমরা বোধহয় তা করতে পারি নাই। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, আরবের মুশরিকরা নবীর বিরোধিতা করল, আবু তালেব তিনি একেবারে কঠিন পাহাড়ের মতো আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে সাহায্য করলেন, যাও মুহাম্মদ আমি আছি। এমনকি আরবের লোকেরা একত্রিত হয়ে, বিভিন্ন গোত্রের লোকেরা একত্রিত হয়ে বলেছিল যে হে আবু তালেব, তুমি আমাদের গোত্রপতি, তোমার ভাতিজা যা করছে তাকে সামলাও, না হয় আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালেব কিছুটা ঘাবড়ে গেলেন, সব গোত্রের লোকেরা এক হয়ে গেছে, একাকী করে তিনি রক্ষা করবেন, চলে গেলেন ভাতিজার কাছে গিয়ে বললেন, ভাতিজা সব তো এক হয়ে চলে এসেছে, এবার আমি কি করে তোমাকে রক্ষা করব? ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, চাচা যান ওদের কাছে গিয়ে আপনি বলে দিন, ওরা যদি পৃথিবীর অসাধ্য সাধন করে যা কোনোদিন তাদের পক্ষে সম্ভব না, সেটাও যদি করে, অর্থাৎ যদি আকাশের সূর্যকে আমাদের আমার ডান হাতে এনে দেয়, চাঁদকে যদি আমার বাম হাতে এনে দেয়, তবু আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত নিয়ে এসেছি তার থেকে চুল পরিমাণও পিছপা হব না। যান আপনি গিয়ে বলে দেন, এক হাতে যদি এনে দাও চাঁদ, অপর হাতে আফতাব, তবু আমি করিব না কখনো সত্যের অপলাপ। অসম্ভবকে সম্ভব যদি করতেও পারো, কোনো দিনও সম্ভব না, তাও আমি আমার মিশন ছাড়ব না। লাস্ট পর্যন্ত আরবের মুশরিকরা বয়কট করে নাই, শেআবে আবু তালেব এর গুহায় আল্লাহর নবী এবং তার অনুসারী মুসলিম প্রায় 3 বছরের বন্দিদশার জীবন যাপন লাভ করেন নাই। আল্লাহর নবীর চাচা আবু তালেব তো সেখানেও আল্লাহর নবীকে পাহারা দিয়েছেন, এবং তিনি নিজে আরবের নেতা হওয়া সত্ত্বেও এই নেতৃত্বের মোহ ছেড়ে দিয়ে মুহাম্মদকে রক্ষার জন্য মুহাম্মদের সেবক হিসাবে তিনি সেখানে গিয়ে স্বেচ্ছায় ওই গুহার কারাবরণ লাভ করেছিলেন। কম করেন নাই, আপনি পারবেন? এবার তার যখন মৃত্যু চলে এলো, মৃত্যুর সময় চলে এলো, আল্লাহর নবী পাশে গিয়ে বলছিলেন, চাচা যান আপনি ইসলামটা গ্রহণ করেন, আকীদাটা ঠিক করেন, ইমানটা ঠিক করেন, কাজ তো সবই করেছেন, আমল তো সবই হয়েছে, আপনি একটু আমল করেছেন কিন্তু ইমানটা না থাকায় আমি তো আর পারছি না, আপনি একটু আকীদাটা বিশুদ্ধ করেন, ইমানটা বিশুদ্ধ করেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন। আপনি যদি এটা বলেন তাহলে আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনার কে মুক্ত করার ব্যবস্থা করে দেব। পাশে আবু জেহেলের গোষ্ঠী কি বলেছিল, মরার আগ দিয়ে বাতিজার কাছে সারেন্ডার করবা, বাপদাদার ধর্মের কলঙ্ক হবে, না 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 এটা করা যায় না। আবু তালেব মরেছিলেন মরার আগে কালিমা পাঠ করে, কি কালিমা পাঠ করে মরেছিলেন জানেন? তিনি কিন্তু আকীদা সংশোধন করেন নাই, তিনিও একটা কালিমা পাঠ করেছিলেন, কথা বলেছিলেন মরার আগ দিয়ে, জীবনের শেষ কথা ছিল, এই আরবের লোকেরা শুনে রাখ, তোরা মনে করিস না যে আমি মুহাম্মদের কাছে সারেন্ডার করেছি আর আমি মুসলিম হয়ে গেছি, আমি আল্লাহকে মেনে নিয়েছি, নবীর রিসালতকে মেনে নিয়েছি, না, ও আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি মরলাম আব্দুল মুত্তালিবের বাপদাদার ধর্মের উপরে, মুহাম্মদের দিন মানি নাই। সবই করলেন রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, চাচা যান মানে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু তালেব আপনার জন্য ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, বলুন তার অবস্থা কি, তিনি কি মুক্তি পাবেন, তার অবস্থা কি, আপনি তার জন্য কি কাজে লাগবেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে আমি তাকে জাহান্নামে দেখছি, তাকে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে, আর যা গ্রাস করবে তার টাকনা পর্যন্ত, সেই তাপে তার মাথার মগজ উতরাতে থাকবে, জাহান্নাম থেকে মুক্তি হন নাই। আমল ঠিকই করেছিলেন কিন্তু আকীদা ঠিক করেন নাই, ঈমান ঠিক করেন নাই। আপনারা কি মদিনার সবচেয়ে বড় মুনাফিক ইবনে সলুলের নাম শুনেন নাই? মুনাফিকের লিডার, সেই মুনাফিক তো রসুলের পিছনে নামাজ পড়তো, সলাত আদায় করত, বাহ্যিকভাবে সে কালিমা পাঠ করেছে কিন্তু অন্তরে তার ইমান ছিল না, কুফুরি ছিল, আকীদা শুদ্ধ ছিল না, মুনাফিকে আকীদা ছিল, সেজন্য আল্লাহ তাকে জাহান্নাম বরাদ্দ করে দিলেন। সে মরার পরে তার জানাজা পড়তে গেলে আল্লাহ নবী কি দিলেন? আল্লাহ নবী জানাজা পড়তে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে, আয়াত নাজিল করে হুকুম জানিয়ে দিলেন, এই ছিল কপট বিশ্বাসী মুনাফিক, তার জানাজা তো দূরের কথা, ওর কবরের পাশে উঠানো। তাহলে সে তো নামাজ পড়েছিল, সে তো রোজা রেখেছিল, আল্লাহ নবীর পিছনে ছিল, কিন্তু কোনো কাজ হয় নাই তার আকীদা সঠিক না হওয়ার কারণে। দুটি উদাহরণই যথেষ্ট। এবার আপনি আমি জীবনভর যদি সালাত আদায় করি, জীবনভর তসবিহ তাহলিল জিকির ও আজকার করি, আর আপনার যদি আমার আকীদা ঠিক না থাকে, তাহলে এই সমস্ত ইবাদত কোনো কাজে আসবে না। বলবেন আমরা তো আকীদা ঠিক করেছি, আমরা তো মুসলিম হয়েছি, আমরা তো কালিমা পাঠ করেছি, আমরা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমরা ইসলামে প্রবেশ করেছি, সুতরাং আমাদের আকীদা সঠিক না। এইখানে আপনাকে বিচার করতে হবে যে আপনার আকীদায় ফাটল ধরেছে কিনা, আপনার ভিতরে কোনো গুণ ধরেছে কিনা, পচন ধরেছে কিনা, কোনো মহামারী ধরেছে, কোনো ক্যান্সার, কোনো ভাইরাস আছে, যদি থাকে তাহলে আপনি ইমান আনার পরেও সেটা আস্তে করে কোথাও লিক হয়ে যাবে, ইমান চলে যাবে। এই জন্য তো ইমান আনার পরে ইমানের উপরে কায়েম থাকা বড় কঠিন কাজ, আর এই কঠিন কাজ যারা করতে পারে তাদের জন্যই জান্নাতের খুশখবরি আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকে, অর্থাৎ ইমানের উপরে কায়েম থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের উপরে ফেরেশতারা নেমে এসে কি বলেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ওরে ও ইমানদার তুই ভয় করিস না, তুই টেনশন করিস না, দুশ্চিন্তা করিস না, বরং তোর রব তোর জন্য যে বেহেশতের ওয়াদা করেছেন সেই বেহেশতের সুসংবাদ গ্রহণ কর। ও আবশুরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, দ্বীনের উপরে কায়েম থাকা বড় কঠিন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত কর। আল্লাহ নবী বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি ঈমান এনেছি, এরপরে এর উপরে কায়েম থাকো। তাহলে বোঝা গেল ঈমান আনার পর ঈমান ফসকে যেতে পারে, ঈমান আনার পরেও ঈমান নষ্ট হয়ে যেতে পারে, যাতে ঈমান নষ্ট না হয় সেই কাজগুলি আমাদের করতে হবে। এবার আসুন, আমরা মুসলিম হিসাবে আমাদের ভিতরে তিন ধরনের আকীদা বিধ্বংসী কাজ হতে পারে, তার মধ্যে একটা কুফুরি আমাদের ভিতরে দেখা দিতে পারে। কুফুরি কথা দ্বারা হয়, কুফুরি কাজ দ্বারা হয়, কুফুরি বিশ্বাস দ্বারা হয়। একজন মুসলিম বিশ্বাস করল যে আমি আল্লাহকে মানি, আল্লাহর কালাম কোরআনকে মানি, কিন্তু কোরআনের সকল কথা আমার মনুপুত না, এইরকম যদি কেউ বিশ্বাস করে সেই লোক কি আর মুসলিম থাকবে, যতই সে কালিমা পাঠ করুক।
আল্লাহ বলছেন ইমানের ব্যাপারে বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ইমান আনার পরে সেই বিষয়ে কোনো সংশয় সন্দেহ থাকতে পারবে না। কোনো ব্যক্তি যদি বলে আমি কোরআনুল করিম মানি, তবে কোরআনের এই একটি আয়াতকে মানি না, তাহলে সে কি মুসলিম থাকবে? কোন মুসলিম যদি বলে আমি কোরআন মানি, আমি মুসলিম, তবে এই আয়াতখানা আমার স্বার্থের বিপরীত, সুতরাং আল্লাহর এই কথাটা আমি মানতে পারি না, মুসলিম থাকবে? ইমান থাকবে? কোন ব্যক্তি যদি মনে করে কোরআন এটা আল্লাহর কালাম না, বরং আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ কথা বলেন, আল্লাহর কালাম এটা, এটা যদি বিশ্বাস না করে সে কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। কোন ব্যক্তি বিশ্বাস করলো মুহাম্মদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি সর্বশেষ রসুল নন, তারপরেও আর রসুল হতে পারেন, আসতে পারেন, মুসলিম থাকবে? কোন ব্যক্তি বিশ্বাস করলো মুহাম্মদ সর্বশেষ রসুল, কিন্তু তার তরিকাটা ভালো, তার চেয়ে অন্য কোন তরিকাও ভালো হতে পারে, এই বিশ্বাস যদি করে সে কি মুসলিম থাকবে? বলেন সে কি মুসলিম থাকবে? কোনোদিনও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, ওইটা আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী গ্রহণ করতে হবে, কাজ করতে হবে, তবেই গ্রহণ করা। এখন আল্লাহর নবী আমাদের জন্য দিন পরিপূর্ণ রেখে গেছেন না আমাদের জন্য কিছু বাদ দিয়ে গেছেন? পরিপূর্ণ যদি রেখে যান তাহলে সেগুলি অবশ্যই হাদিসে বর্ণিত হবে, অবশ্যই উল্লেখ থাকবে। উল্লেখ যদি থাকে তাহলে জেনে বুঝে যাচাই করে আপনাকে ইবাদত করতে হবে। যদি আপনি না জেনে ইবাদত করেন, না বুঝে ইবাদত করেন, তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল গাশিয়ার মধ্যে কি বলেছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এমন কিছু মানুষ যারা আমল করে করে ক্লান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে, আল্লাহর নবী বলেন যে তাসলা নারান হামিয়া, তার এই ইবাদত, তার এই আমল তাকে জাহান্নামে পৌঁছাইয়া দেবে। আমল করেও জাহান্নামে যেতে হবে যদি আমলটা রসুলের তরিকায় না হয়। এটা গেল আপনার জন্য দ্বিতীয় শর্ত, আমলটা রসুলের তরিকা আপনি জেনে নিতে হবে, আল্লাহ নবী কোন আমল কিভাবে করেছেন। আপনি সলাত আদায় করবেন, যা আল্লাহর নবী সলাতের আগে গোসল ফরজ হইলে গোসল করতে বলেন নাই, আল্লাহ বলে দেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলা আল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবাও ফাত্তাহharu। গোসল ফরজ, গোসল করে নাও, গোসল ফরজ হয় নাই, দেহ পবিত্র আছে, তাহলে হাদাসে আসগর থেকে মুক্ত হওয়ার জন্য উজুটা করে না, তাই না? এখন আপনি বললেন নামাজ তো আমিই পড়ব, উজু করার দরকার কি? নামাজ হবে? হবে না। গেলেন উজু করতে, আল্লাহর নবী উজু শিক্ষা দিয়ে যান নাই, তার তরিকায় যদি উজু না হয় তাহলে আপনি সালাত আদায় করতে করতে মরে ওজান কাম হবে না। আচ্ছা বলেন তো, একটা লোকের গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হইলে সেই লোকটার জন্য গোসলের কিছু নিয়ম আছে না? তাকে গড়গড়া করতে হবে না? তাকে নাকে পানি দিতে হবে কি হবে না? তা না করে যদি মনে করো সুরমা নদী পাইছি, গড়গড়ার দরকারই বা কি, আর নাকে পানি দেওয়া দরকার কি? ওই সুরমা নদীতে সাঁতার কেটে যদি চলে আসে সাইলে কি পবিত্র হবে? সে তো পবিত্র হবে না, শর্ত পূরণ করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উযু করেছেন আপনি জানবেন না,
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আরদা একদা এক জায়গায় গিয়ে পানি তলব করলেন, বললেন পানি নিয়ে এসো। সেই পানি আনা হলো, তিনি তারপর উজু করলেন। তারপর উজু করে গিয়ে সিদ্ধ গোস্ত খেলেন, পাক করা গোস্ত, সেটা আপনার উটের গোস্ত না, উটের গোস্তর জন্য আলাদা হুকুম। খেয়ে খাসির গোস্ত খেয়ে তারপর তিনি পুনরায় উজু না করেই সলাত আদায় করতে গেলেন। সলাত আদায় করে ফিরে এসে বললেন, আমি বসেছিলাম রসুলের বসা, উজু করলাম রসুলের উজু, খাইলাম সিদ্ধ গোস্ত আর সলাত আদায় করলাম রসুলের সলাত, এটাই হলো রসুলের সলাত। আপনাকে সেভাবে আদায় করতে হবে, উজু করবেন। আপনি যদি মনে করেন যে উজু তো আমিই করব, অসুবিধা কি আছে, তো কাদা মাটি পাড়াই আসছি, পায়ে হয়েছে কাদা, তো আগে আপনার দুই হাতের কবজি ধোয়া, তারপরে নাক পানি কুলি করা, মুখমণ্ডল ধৌত করা, এই সবগুলি পরে করি, আগে দুইখান পা ধুয়ে নেই ভালো করে, এরপরে বাকিটা করি, উজু হবে? উজু হবে? উজু হবে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে উজু করেছেন? আল্লাহর নবী উজু করার আগে কি মন্ত্র পড়েছেন? আল্লাহ নবী যদি উজু করে থাকেন তাহলে তার আগে কি পড়েছেন, পরে কি পড়েছেন সবই ক্লিয়ার থাকবে না? আল্লাহর নবী উজুর আগে কোনো মন্ত্র পড়েছেন কোনো দলিলে পাওয়া যায়? আমার জানা মতে আসমানে নিচে জমিনের উপরে কোনো দলিল নাই। আমাদের সমাজের কিছু লোক আছে অনাহূত, অযাচিত, প্রমাণহীন, প্রমাদের মতো কিছু আমল সমাজের ভিতরে জারি করে দিয়ে মূল আমল থেকে মানুষকে ডাইভার্ট করে রেখেছে। উজুর আগে নাকি এটা নিয়ত আছে, কি কি করে আমি পবিত্রতা অর্জন করিতেছি, উজুর আগে একটা নিয়ত। কোরআন হাদিস মন্থন করে কোথাও তো সে নিয়ত পাওয়া যায়নি, সেই শব্দগুলি পাওয়া যায়নি, কোত্থেকে আইলিগুলি। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে উজু শুরু করেছেন, বিসমিল্লাহ বলেই উজু শুরু করতে হবে। বিসমিল্লাহ রহমান রহিম পুরোটা বলেন নাই, আপনি এখন সেখানে মাতব্বরি করবেন? যদিও ইমাম নববী তিনি বলেছেন যে আর রহমান আর রহিম, এটা বললে বলতে পারে, কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেছেন তাহলে বিসমিল্লাহই বলতে হবে। আপনি গরু জবাই করবেন, মুরগি জবাই করবেন, খাসি জবাই করবেন, জবাই করার সময় গিয়ে যদি সেখানে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার, এরকম নিয়ম আছে নাকি? কি নিয়ম আছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওখানে গিয়ে কেন বলে না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার? যা হাদিসে আছে তাই আমরা আমল করি। উজুর বেলায় কেন বাড়াই? উজুতে যা আছে রাসূল আসলাম বলেছেন বিসমিল্লাহ, শুরু করে দিই বিসমিল্লাহ করে। এবার উজুর মধ্যে আমাকে কতটুকু মুখমণ্ডল দৌত করতে হবে বর্ণনা নাই, মুখমণ্ডল বলতে যা বুঝায় তাই তো আপনি দৌত করবেন। হাত কনুই পর্যন্ত দৌত দৌত করতে হবে, তার দলিল কোরআনেই রয়েছে। টাকরা পর্যন্ত দুই পা দৌত হবে, তার দলিল কোরআনেই রয়েছে, হাদিসে রয়েছে। কিন্তু মাথা মসে করতে হবে সে কি, সেটা কি কোরআনে নাই? নিশ্চয়ই আছে। হাদিসে নাই? নিশ্চয়ই আছে। মাথা মসের ব্যাপারে তিনটি মত সমাজে প্রচলিত আছে, তিনটি আমল। তার মধ্যে একটি আমল হলো মাথার চার ভাগের এক ভাগ মসাই করা, আরেক দল বলেন মাথার যে কোনো একটি অংশ থেকে কিছু অংশ টাচ করলেই মাথা মসে হয়ে যাবে, আর আরেক দল বলছেন না মাথা পুরোটাই মাসাই করতে হবে। তাহলে তিন মত যখন হয়েছে তাহলে তিন মতের দলিল কিছু আছে কিনা নাই সেটা দেখতে হবে, যদি থাকে তাহলে দলিলগুলি এনে পাল্লায় তুলতে হবে, তোলার পরে দেখতে হবে যে পাল্লা ভারী হয় ওই পাল্লায় আমি যাব, কথা ঠিক না বেটি? তাহলে মাথা চার ভাগের এক ভাগ মাসে করার দলিল হলো সহিহ মুসলিমের হাদিস মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবাতাত কওমিন, আল্লাহর নবী একটি কওমের একটি জাতির নর্দমা
ফেলার জায়গায়, ময়লা ফেলার জায়গায় আসলেন, বালা, তিনি সেখানে এসে পেশাব করলেন, তারপর সেখানে তিনি উজু করলেন, উজু করার সময় মাসেহ করলেন আলান নাসিয়াতি, কপালের উপরে, আলাল খুফাইন, তার দুই মুজায় মাসেহ করলেন। এক্ষণে দলিল নেওয়া হলো যে কপালের উপরে মাসেহ করেছেন, কপাল পরিমাণ একটু মাসেহ করলেই হয়ে যাবে। অথচ ওই হাদিসেই আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল থেকে শুরু করে তার পাগড়ির উপর দিয়ে মাসাই করেছেন। কেন আমরা সেটা করি না? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আরদাহ থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটা মাথা মুসের সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাম মাথার অগ্রভাগ থেকে শুরু করেছেন, এরপরে যেতে যেতে সুম্মা কাফা, তার ঘাড়ের পিছন পর্যন্ত গেছেন এবং সেখান থেকে আবার ফিরেই আনছেন যেখান থেকে তিনি শুরু করেছিলেন। হাফিজ ইবনে আব্দুল বার বলছেন আসাহু শাই ফি হাদাল বাব, এই হাদিসটাই হলো মাথা মুসে সংক্রান্ত হাদিসের ভিতরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস। তাহলে এটা মানতে আপত্তি কোথায়? তারপর আমরা একটা অতিরিক্ত আমল করে বসলাম, সেটা কি? আমরা মাথা মসে করে আবার ঘাটটা কেটে দিলাম, সেই আমলটা কি? সেটা হলো মাসহুর রাকাবা, ঘাড় মসে করা, গর্দান মসে। গর্দান মসের ব্যাপারে গ্রহণযোগ্য কোনো হাদিস আমার কাছে পড়ে নাই এবং বিজ্ঞ আলেমদের কাছেও দেখেছি কেউ বলতে পারেন নাই। বর্তমানে আপনার এই প্রযুক্তির যুগে হাদিসের কিতাবগুলিকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া আছে, আমাদের কাছে এক একটা প্রোগ্রাম আছে যার মধ্যে 10,000 কিতাব আছে, সেখানে আপনি হাদিসের শব্দটা একটা অংশ নিয়ে তারপর ক্লিক করে দেখবেন পুরো হাদিসটা, এক নজরে আপনি দেখতে পারেন কোন কোন কিতাবে কত নম্বর অধ্যায়ে কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর হাদিস, সহজ, কোথাও সার্চিং করে কোথাও পাওয়া গেল না। একটা জঈফ, কেউ এটাকে মৌজু বলেছেন, বানাওয়াত বলেছেন, সেটার উপরে ভিত্তি করে একটা এক্সট্রা আমল আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা বিশুদ্ধ সনদ খুঁজলাম না কোনোদিন। এরপর ওযুর পরে ওযু শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে প্রত্যেকটা অঙ্গের নামে, অঙ্গ পত্র অঙ্গ ধৌতের নামে এক একটা দোয়া, হাত দুইতে এই দোয়া, মুখ দুইতে এই দোয়া, নাক ধারতে এই দোয়া, এই করতে সেই দোয়া, একটা দোয়া কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না। যদি না থাকে সহি হাদিসে কেন আপনি করবেন? আপনি ওই হাদিসটাকে যথেষ্ট মনে করেন না যে যেখানে হাদিসটা সহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি উজু করে আর উজুটা যদি প্রত্যেকটা অঙ্গ তিনবার করে সুন্দর করে ধুয়ে উজু করে, তারপর যদি সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যদি সেই কালিমাত তাওহীদটা পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দিয়ে বলবেন বান্দারে তুমি যে কোনো একটি দরজা দিয়ে চাইলে প্রবেশ করতে পারো। তাহলে আমরা তো বিসমিল্লাহ বলে উজু শুরু করতে পারি, তারপর উজু শুরু করেই আমরা সুন্নত তরিকে উজু শেষ করে আবার সুন্নত তরিকে দোয়াটা পড়ে নিলে হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া আলহামদু আলা কুল্লি শাইইন কাদির বলার সময় হাত আকাশের দিকে উঠাতে হবে, সে হাদিসটাও দুর্বল, আকাশের দিকে চাইতে হবে সেটাও বানাওয়াত, তাহলে সেগুলি কেন করতে যাব? তিরমিজিতে যে অংশটা অতিরিক্ত আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, সেটা বলা যেতে পারে বলে সারা বিশ্বের আলেমরা মত পোষণ করেছেন, দ্বিমত করেন নাই, তাই সেটুকু আপনি বলতে পারেন। কিন্তু যেগুলি গ্রহণযোগ্য না, অতিরিক্ত কোনো আমল করার কোনো দরকার নাই। আসেন, আপনি সলাত আদায় করবেন, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাত ও গুরুত্বপূর্ণ ইবাদত হলো সলাত। সলাতকে বলা হয়েছে, নামাজকে বলা হয়েছে ইবাদতের মাথা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদতের মধ্যে সলাত হলো মাথা, মাথা না থাকলে দেহের কোনো মূল্য নাই। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি মুসলিম বলে দাবি করে আর সে যদি বেনামাজি হয় তার ওই ইসলামে দাবি করার কোনো মূল্য নাই। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ,
একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যেই লোকটা সলাৎ আদায় করবে সেই ইমানদার, যে সলাৎ আদায় করবে না সেই লোকটা ইমানদার না। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী মুয়াজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠাইছিলেন দাওয়াত দিতে, তিনি যখন দাওয়াতের ফর্মুলা বলে দিচ্ছেন কি বলেছিলেন, হে মুয়াজ তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, আহলে কিতাব মানে ইহুদি নাসারা, তাদের কাছে যাচ্ছ, প্রথমেই তুমি তাদেরকে দাওয়াত দেবে আকীদার। প্রথম দাওয়াতটা কি হবে? আকীদার। কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত, মুহাম্মদ আল্লাহর রাসূল রিসালাতের দাওয়াত, তাওহীদ ও রিসালাতের দাওয়াত। আল্লাহ বলেছেন ফা ইনহুম আতাউক লিযালিক, যদি তারা তোমার এই আনুগত্য করে অর্থাৎ তারা তাওহীদ ও রিসালাতকে মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে যে আন্নাল্লাহ ফরাযা আলাইহিম ফিল ইয়াউম ওয়াল লাইলা খামসা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দিবারাত্রে তাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, যদি তারা এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে রাজি হয় মেনে নেয়, তাহলে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালের উপরে যাকাত ফরজ করেছে, সিয়াম ফরজ করেছে। দেখুন ক্রমান্বয়ে প্রশ্ন হচ্ছে যে আগে আকীদা শুদ্ধ, তারপরে দুই নম্বর স্টেপই হলো সালাত, সলাত আদায় করলে বাকিগুলি, সলাত আদায় না করলে বাকিগুলির কোনো দরকার নেই। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত হাদিস, আল্লাহ নবী বলেছেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সলাহ, কিয়ামতের মাঠে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব হবে নামাজের। ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি বান্দার সলাত সঠিক হয় তাহলে অন্যান্য সকল ইবাদত গ্রহণ করার প্রশ্ন আসবে, আল্লাহ গ্রহণ করবেন। ও ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, যদি বান্দার সলাতের জবাব দিতে না পারে অর্থাৎ সলাত গ্রহণযোগ্য হয় নাই, তাহলে ওই লোকটার অন্য কোনো আমল কিচ্ছুই আল্লাহ গ্রহণ করবেন না। বেনামাজি যদি হজ করে, যাকাত দে, সিয়াম পালন করে এবং জিহাদ জিহাদ বলে শহীদ হয়ে যায়, ওই লোকটা জাহান্নামের কীট ছাড়া আর কিছুই না, তার ওই সলাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তার ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অনুরূপভাবে একজন লোক সলাৎ আদায় করল, সলাৎটা রসুলের তরিকায় হইল না, ওই সলাৎটাও আল্লাহ গ্রহণ করবেন না। আপনারা ওই হাদিসটা পড়ুন, আপনারা ওই হাদিসটা দেখুন, যে হাদিসটাকে বলা হয় সলাতে ভুলকারীকে সংশোধনের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী সলাত আদায় করে চলে গেলেন, আল্লাহর নবী বললেন ইরজিউ ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সলাত ফিরে গিয়ে সলাত আদায় করো, তুমি সলাত আদায় করো নাই। বারবার ট্রাই করে যখন হলো না, লাস্টে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সুন্দর করে সলাত আদায় করা আমি জানি না, আমাকে আপনি শিখিয়ে দিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সলাত আদায় করতে হবে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে নবীর কাছ থেকে তারবিয়ত নিয়ে, প্রশিক্ষণ নিয়ে, ট্রেনিং নিয়ে শিখে গিয়ে তিনি এবার সলাত আদায় করে ফিরে যাচ্ছেন, এবার আর নবী বাধা দিচ্ছেন না, আশ্বস্ত হলেন, কাছে এসে বললেন হে আল্লাহ রাসূল, ওই আল্লাহর নামে হলফ করে বলছি, কসম করে বলছি যার হাতে আমার জীবন, আপনি যে আমার নামাজটা শিখিয়ে দিয়েছেন, সলাতটা শিখিয়েছেন, এই উপরেই আমি আজীবন স্থির থাকবো, এর থেকে আমি কিছু এর উপরে কিছু মাতব্বরি করে বাড়াবো না, আর আপনার তরিকাতে কিছু বাদও দেব না, এর উপরে থাকবো। লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইআ, আমি বাড়াবো না কমাবো না, আমি মাতব্বরি করবো না, আপনার তরিকাকে প্রতি মেনে নিলাম, তরিকা সারেন্ডার করলাম। এই বলে যখন লোকটি চলে যেতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের ডাক দিয়ে বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, কে আছে তোমাদের মধ্যে, কে আছো গো দুনিয়াতে একজন বেহেশতি মানুষ দেখে আনন্দ পেতে চাও, নয়নকে শীতল করতে চাও দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখে, ফালিয়ানদুর ইলা হাযা, সেজন্য আমার ওই সাহাবীকে দেখে নে। লক্ষ্য করেছেন
আগে সালাত আদায় করলেন, রসুলের তরিকায় হলো না। আল্লাহ নবী কি বলেছিলেন, এর যে ফসল্লি ফা ইন্নাকা লাম তুসলি, যাও ফিরে গিয়ে সালাত আদায় করো, তুমি সালাতই আদায় করো। আর যখন রসুলের তরিকা অনুযায়ী হয়ে গেল, আল্লাহ নবী বলে দিলেন সে বেহেশতি মানুষ। তাহলে বোঝা গেল সালাতটা রসুলের তরিকায় হতে হবে, না হলে হবে না। সাহাবি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখতে পেলেন এক লোক নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, আর এর ভিতরে এমন তাড়াহুড়া করতেছে, সুরায় ফাতিহা তার মধ্যে আয়াত হলো 60টি। সুরায় ফাতিহার মধ্যে আয়াত কতটি? সুরায় ফাতিহার মধ্যে আয়াত 60টি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কোরআনুল আযীম, সাবআন মিনাল মাসানি, অধিক পরিতপ্য 60টি আয়াত সুরায় ফাতিহার ভিতরে। এখন আমরা সুরায় ফাতিহা 60টি আয়াতে থেমে থেমে পড়াই হলো সুন্নত। এখন এক শ্বাসে যেই কারি দ্রুত পড়তে পারে, তাড়াতাড়ি ইমামতি করে বিদায় দিতে পারে, আমাগরে আমরা বাজারে গিয়ে আড্ডা দিতে পারি, সেই ইমামই দামি। শুরু হইল আনি সুরায় ফাতিহা তাড়াতাড়ি পড়ার প্রতিযোগিতা। আর রমাদান মাসে আমাদের জন্য এক্সট্রা একটা বোনাস আমল ছিল, তারাবি এর নাম দিয়েছে তাড়াতাড়ি। তারাবির নাম নাকি তাড়াতাড়ি নামাজ, মানে এ উঠে আর বসে একটা তা দিলে আর কান ঠিক মতো হচ্ছে না, কিয়াম ফরজ। আল্লাহ নবী বলেছেন যার সামর্থ্য আছে অর্থাৎ দাঁড়াইতে পারে, সে যদি বসে সলাত আদায় করে ফরজ, তাহলে তার সলাত হবে না, হবে না, হবে না। আর যদি দাঁড়াইতে না পারে তাহলে সে বসে পড়বে, বসে না পড়লে শুয়ে পড়বে, তাই না? কিন্তু নফল সলাত যদি কেউ সামর্থ্য থাকার পরেও বসে বসে পড়ে, দাঁড়াইবার শক্তি আছে তারপরে বসে বসে পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দাঁড়াইবার শক্তি থাকার পরেও যে বসে পড়ছে, এই জন্য আল্লাহ তার অর্ধেক নাকি কেটে দেবেন। যেহেতু নফল তাই অর্ধেক নাকি দেবেন, কিন্তু ফরজের বেলায় বলা হয়েছে টোটালি সে আর নাকি পাবে না, তার নামাজ হবে না, সলাত হবে না। তাহলে আপনি সেই কিয়ামটা করলেন না, রুকু। আল্লাহ নবী বলছেন হাত্তা তা'তাদিল রাকিয়া, তুমি যখন সলাত আদায় করবে তখন রুকুটা স্থিরভাবে করবে। এখন আপনি রুকুতে গেলেন আর ঝাঁকি মেরে উঠে গেলেন, সেখানে তিন তসবি পড়া তো দূরের কথা, এক তসবি পড়া যায় না, কি নামাজ পড়তেছেন আপনি, নামাজ নিয়ে টাল বাহানা। সিজদা করেন, সাত অঙ্গে সিজদা করতে হবে, একটা সিজদায় সাতটা অঙ্গ লাগতে হবে মাটিতে। উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযা, আল্লাহ বলেছেন আমাকে সাতটি অঙ্গে সিজদা করার জন্য আদেশ দেওয়া হয়েছে, এটা আদেশ, সাতটি অঙ্গে সিজদা করতে হবে। সাতটি অঙ্গের ভিতরে একটা, দুইটা হলো দুই হাত, আর দুইটা হলো দুই হাঁটু, আর দুইটা হলো দুই পায়ের অগ্রভাগ, দুই পায়ের অগ্রভাগ, এই হলো ছয়। আর আল্লাহ নবী নাক এবং কপাল দুটাকে ধরেছেন এক, আল্লাহ নবী কপাল বলে নাকের দিকে ইশারা করে, দুটা মিলে এক, ষাটটা। এখন আপনি সিজদায় গেলেন, সিজদায় গিয়ে আপনার না বসলো, আপনি দুইখানা পা পিছন দিক থেকে উঠাইয়ে দিলেন, অথবা গিয়ে নাক লাগিয়ে একটা ঝাঁকি মেরে নাকটা উঠাই দিলেন, কপাল ঠেকাইয়া আমি নামাজ পড়লেন, আসে না অনেকে তাড়াহুড়া করে, তাহলে আপনি কি সলাত আদায় করতেছেন? সলাতের মধ্যে বলা হয়েছে আপনাকে হাঁটু কনুই হাড়ুর সাথে লাগানো, বাহু পাজরের সাথে লাগানো নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী নিষেধ করেছেন, সাহাবী বলছেন আল্লাহ নবী নিষেধ এইভাবে করেছেন, নাহানা আন নাফতারিশাকা ইফতারাসিস সুবহ, আপনার ওই চতুষ্পদ জন্তু যেই রকম লাগিয়ে বসে ওইভাবে।